চুমু। আই যা যা বলছি, তোকে আশ্চর্য জিনিস আনতে হবে। আরে দেখ, তিন ভাইকে যখন কথা দিয়েছি আমিও খেপা হতে পারি। এই দুনিয়ার বুকে আশ্চর্য জিনিসের সন্ধান করে তোকে আমি সাথে করব করব করব। শাদি করব? বিয়ে বুঝি ছেলে খেলার জিনিস যে করবি? দেখো না ওদেরকে কেমন জঙ্গলে পাঠিয়েছি, সাপে খাবে নইলে বাঘে খাবে। আর আশ্চর্য জিনিস, এটা তো আমার ছল ছিল। আশ্চর্য জিনিস কোন পাওয়া যায় পৃথিবীতে? কত বোকা! এবার ওরা জঙ্গলে গেছে, সাপে খাবে নইলে বাঘে খাবে। এবার বুঝুক কেমন লাগে। বম চাঙ্কা, আমি আছি গভীর জঙ্গলে, এক অন্তর্যামী সাধু। আর মাত্র কয়েকটা দিন তপস্যা করলে আমার 12 বছরের সফলটা শুরু হতে চলেছে। তাই বিশেষ দেরি না করে আমি আমার তপস্যায় বসি। কোথায় পাবো, কোথায় পাবো আশ্চর্য জিনিস? যতক্ষণ আশ্চর্য জিনিস আমি না পাবো, ততক্ষণ যেন আমার প্রাণে শান্তি নেই। তাই এই পত্রে হন্তদন্ত হয়ে ফিরে যাই। এ দিনদিনের মালিক পাকপারবার দেখার, তুমি আমায় আশ্চর্য জিনিস। আমি হন্তদন্ত হয়ে কেন আসছি জানেন তো? কেন? আপনার তো সাধু, সবকিছু বলতে পারেন মানুষের মনের কথা। বলুন তো আমি কেন এসেছি? ও বিয়ে করবে, বিয়ে বিয়ে তার জন্য আশ্চর্য ফল চায়। বাহ, আশ্চর্য জিনিস সত্যি তো। ঋষি মণি সাধু এরা সত্যি তো মনের কথা বলতে পারে। সাধু বাবা, আপনি দয়া করে আমায় একটা আশ্চর্য জিনিস দিতে পারবেন? আশ্চর্য জিনিস? হ্যাঁ, দেখি আমার ঝুলার মধ্যে কিছু আছে কিনা। দেখুন সাধু বাবা, আশ্চর্য জিনিস আপনি আমায় একটু দেওয়ার চেষ্টা করুন। কোন মানুষ কোন ছাগল পশু পাখি যদি মরে যায় প্রাণ ফিরে পাবে। অবশ্যই। বেশ সাধু বাবা, সযত্নে আমার কাছে রাখলাম। যদি কোন রকম আমি কথা দিয়ে গেলাম, আপনাকে খালি ফাঁকা জায়গায় বসে থাকতে হবে না। আমার সফল হয়ে গেলে আপনাকে একটা সুন্দর মন্দির আমি তৈরি করে বাবা। সাধু বাবা, বাবা 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 ভরসা করে দিও না বাবা। বাবা তুমি এখানে ছিলে আমি খেয়াল করিনি বাবা। বাবা এই যে তুমি তো সাধু বাবা, বাবা তুমি তো অন্তর্যামী, অন্তরের কথা জানো? হ্যাঁ। বাবা আমি এই জঙ্গলে কিসের জন্য এসেছি নিশ্চয়ই জানো? তুই এই জঙ্গলে কিসের জন্য এসেছি আমাকে বলতে হবে, তাই তো? চল সামনে গাই। আলোক নিরঞ্জন বাপ জঙ্গল পায়খানা করে জল টল দিয়ে দিচ্ছি। বিয়ে করবি? হ্যাঁ, ঠিক বলবি। বিয়ে করবি? হ্যাঁ। আশ্চর্য জিনিস খুঁজছি বাবা, কোথাও পাচ্ছি না। না বাবা তুমি জানি পাবে। বাম চাঙ্গা, তোমার কাছে পাঠিয়ে দাও বাবা। কতদিন আছো বাবা জঙ্গলে? আমি 12 বছর ধরে এখানে আছি। একই জায়গায়? একই জায়গায়। বাহ ভালো ছেলে গো। আলোক নিরঞ্জন লে বাম চাঙ্গা লে ধর। এই কি এটা আশ্চর্য জিনিস? গাঁজা ফাঁজা খেয়ে নিয়েছেন নাকি সকালে? হ্যাঁ, এই আয়নাটা আশ্চর্য জিনিস হয়? আয়না না রে। তাহলে এটা কি? ওটা সাধারণ আয়না না। তাহলে এটা কি? ওটা মায়াবী দর্পণ আয়না। মায়াবী দর্পণ? তাহলে এর কাজ কি? দূরের জিনিসকে কাছে দেখতে পাবে। মানে আপন লোক যত দূরেই থাকে আমি সেই আয়নার সাহায্যে দেখতে পাবো? অবশ্যই। তাহলে এর চেয়ে আর বড় আশ্চর্য জিনিস নেই বাবা। তাহলে এই আশ্চর্য জিনিস নিয়ে আমি চললাম কয়েনের সঙ্গে সাথী হলি বাবা, আবার তোমার সঙ্গে দেখা হবে। আমি যেখানে যাই সেখানে পাই মনের যন্ত্রণা। কত দেশ ঘুরিলাম গো, আশ্চর্য জিনিস পেলাম না। কত দেশ ঘুরিলাম গো, আশ্চর্য জিনিস পেলাম না। কহিনুর গহ মনে বড় আশা ছিল তোমায় নিয়ে সংসার করবো, সেই আশা পূরণ হইল না।
আশ্চর্য জিনিস, ওরে শয়তানি মেনে যদি আশ্চর্য জিনিস তোকে করবো ফিনিশ। ছটা মাস ঘুরছিস পাগলের মতো তোকে পাওয়ার জন্য, আশ্চর্য জিনিস এখনো পাই না আমি, আমি তোকে ছাড়বো না, কত দেশ ঘুরলাম গো আশ্চর্য জিনিস। আমার কিছু নাই বাপ, তুমি কে বাপ, তুমি কে? আমি সাধু। তুমি কদু? তুমি কে? আমি মনে ঋষি। তুমি কোন মানে খাসি? কি বলো বাবু তুমি? আমি জঙ্গল অন্তর্যামী সাধু। তা তুমি মানুষের মনে কথা বলছো? মনে কথা বলতে পারো? মনে কি আছে কই বলো দেখি না। বাম চাঙ্কা কইনকে সাধু করবি? আমি তার জন্য আশ্চর্য জিনিস খুঁজে যাচ্ছি। বা তুমি যাও কাজে, ব্যাপারটা বুঝতে পারলে? তুমি যখন কোহিনুর কথা বলতে পেরেছো তাহলে তুমি হচ্ছে শক্তিমান সাধু, তুমি আশ্চর্য জিনিস দিতে পারবে বাপ। তুমি আমাকে বাঁচাও বাপ, আমাকে আশ্চর্য জিনিস দাও বাপ। তুমি ও বাবা সাধু আশ্চর্য জিনিস দি। জঙ্গলে থাকিস হেঁকে ছুটছিস না, এই তানাতে পুচিস পুকটি পুন মুচিস নিস, এইটা আশ্চর্য জিনিস। আশ্চর্য জিনিস কোথাও নাই, তোমাকে না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলছি বাপ। ছ মাসের রাস্তা ছ সেকেন্ডে পৌঁছে দেয়, আমি কথা দিলাম বাপ, তুমি যে উপকার করলে এই উপকারের কথা আমি জীবনে ভুলবো না। মুসলমানের ছেলে দিবার মতো আমার কিছু নাই, সাধি যখন আমার হবে বিরাট খানা হবে, তুমি যদি পৌঁছাতে না পারো আমি তোমার জন্য পাঠিয়ে দিব। কিছু দিন আদি মুসলমানের ছেলে তাজা দেখে চার কেজি, চার কেজি কলজে দেখে গরুর ঘোষ পাঠিয়ে দেবো। Hello?